আল্লাহ রাবুল আলমিনের এত মায়া এত দয়া এত মেহরবান তিনি নিজে খান না অথচ বান্দাবান্দিদেরকে খাওয়ান নিজে পান করেন না বান্দাবান্দিদেরকে পান করান বিভিন্ন ধরনের পানিও আমরা পান করছি কে দিচ্ছেন আল্লাহ তিনি নিজে ঘুমান না তো দূরের কোথায় একটু ঝিমানো না তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না ওই পাক আমাদেরকে ঘুম পাড়ান সারাদিন কাজ করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই বোধ করি এই টায়ার্ডনেস দূর করার জন্য আল্লাহ পাক ব্যাটারি চার্জের মতো ঘুম নামক উপহার আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে শরীরের চার্জ ব্যাটারি চার্জের মতো আমরা গুমাই গুমের মধ্যে বিভিন্ন ধরনের আরামদায়ক স্বপ্ন আল্লাহ পাক আমাদেরকে দেখান আল্লাহ কত দয়ালু কত মেহেরবা কেয়ামতের দিন তিনি মায়া করবেন দয়া করবেন ভালোবাসবেন দুনিয়ায় যেমন তিনি রাহমান রাহিম আখেরাতেও তিনি তার অসংখ্য বান্দিদের প্রতি দয়া দেখাবেন মায়া করে জান্নাত একশো ভাগ মায়ার মধ্যে এক ভাগ মায়া জমিনের মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন নিরানব্বই ভাগ মায়া আল্লাপাক নিজের হাতে রেখে দিয়েছেন আমতের দিন পুরা একশো ভাগ আল্লাহ পাক নিজের কাছে রেখে দিবেন খুঁজবেন দেখি আমার বান্দাকে কোনলা করে মাফ করে দেয়া যায় কিনা প্রাণের নবী মদিনার কামলিওয়ালা নবী তিনি আমাদেরকে বলেছেন আমার উম্মতেরা দোয়া করো আল্লাহ আমার হিসাবটা সহজ করে নাও মেক মাই অ্যাকাউন্ট ইজি বয়ে আমার হিসাব সহজ করে নাও আল্লাপাক যদি ধরেন শক্তভাবে ধরেন আবার ক্ষমা করতে চাইলে পাহার পরিমাণ গুণাকে এক নিমিশে ক্ষমা করে দেন আমরা আল্লাহর কাছে সবসময় এই দোয়া করবো আল্লাহনি আল্লাহ আমার হিসাবটা সহজ করে নাও আমাদের নবী সহজ হিসাবের একটা ব্যাখ্যা দিয়েছেন একজাম্পল দিয়েছেন কিছু সংখ্যক বান্দা আল্লাহ পাক পর্দার আড়ালে নিয়ে যাবেন তাদের চুকের সামনে আমল নামা ধরবেন আর বলবেন বান্দা ও আমার বান্দি এই এই গুনা করেছ বান্দাবান্দি স্বীকার করে নেবে বলবে আল্লাহ আমরা শয়তানের ওয়াস ওয়াসায় পরে গুণা করেছি ভুল করেছি অপরাধ করেছি কিন্তু তোমার নাম তো গফ্ফার আল্লাহ পাক বলবেন আমাকে গফ্ফার বলে স্বীকার করেছ অপরাধ স্বীকার করে নিয়েছ যাওরে বান্দা যাওরে বান্দি তোমাদের সব গুণা মাফ করে জান্নাতিদের তালিকায় তোমাদের নাম লিখে দিলা এই হচ্ছে সহজ হিসাবের এক্সাম্পল কেয়ামতের দিন দুটি জিনিস লাগবেই লাগবে আল্লাহ পাকের দয়া আর আমাদের দয়াল নবীজির সুপারিশ আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তোমার দয়া ছাই কেয়ামতের দিন তোমার বন্ধুর সুপারিশ চাই কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান জাহান নাম থেকে সবার শেষে দুই ব্যক্তিকে বের করে নিয়ে আসবেন এটা হাদিসের কথা ছোট্ট একটি কাহিনী নবীকে বলছেন সবার শেষে দুজন জাহান বের করে আনা হবে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে জাহান নাম থেকে বের করে আনবেন আবার কিছুক্ষণ পরে বলবেন যাও আবার জাহান নামে চলে যাও তাদের দুজনের একজন দৌড় দিয়ে জাহান নামের আগুনে জাপ দিবে আর আরেকজন আস্তে আস্তে যাবে এক পা সামনে এক পা পিছনে সামনে চলবে পিছনে থাকাবে একজন তাড়াতাড়ি জাপ দিবে আরেকজন আস্তে আস্তে যাবে বারবার আল্লাহ আল্লাহ পাক তাদের দুজনকে আবার ডাকবেন যিনি পাকের কথা শুনে থাকাবে নামে জাপ দিয়েছেন তাকে বলা হবে তুমি কেন জাহান নামের দাও দাও করা আগুন থাকা সত্য জাহান নামে জাপ দিলে ওই ব্যক্তি জবাব দিবে আল্লাহ সারা জীবন তোমার কথা না শুনে আমি আজকে জাহান নামি হয়েছি জাহান নামের দাও দাও করা আগুনে জ্বলেছি হঠাৎ মনের মধ্যে চিন্তা আসলো দেখি আল্লাহপাকের একটা আদেশ মেনে আমার কি হয় কি বেনিফিট লাভ হয় একথা চিন্তা করে আপনার আদেশ শুনে আমি জাহান নামে দিলাম আল্লাহ বলবেন যাও তোমাকে মাফ করে দিলাম আরেকজনকে প্রশ্ন করা হবে তুমি কেন আস্তে আস্তে জাহান নামের দিকে দাবিত হলে এক পা সামনে এক পা পিছনে আবার পিছন দিকে বারবার থাকালে ব্যাপারটা কি সে বলবে আল্লাহ দিন জাহান নামের আগুনে জলার পরে যখন জাহান নাম থেকে বের করা হলো আমি খুশি হয়ে বের হয়েছি আবার যখন জাহান নামে যাবার অর্ডার দিয়েছেন আমি আস্তে আস্তে যাহাই আর মনে মনে চিন্তা করে দেখি পাকের দয়ার বান্ডারের জুস লাগে কিনা পাকের মায়া হয় কিনা এই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি আর বারবার আপনার রহমতের আশায় তাকাচ্ছি আল্লাহ বলবেন তোমাকেও মাফ করে দিলাম পাক দয়া করবেন দিন আপনার পাহাড় পরিমাণ আমল দিয়েও আপনি জান্নাতের আশা করতে পারেন না যদি এই আমলের উপরে পাকের সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন না থাকে আর সামান্য নেকি দিয়েও আপনি জান্নাতে যেতে পারেন যদি আরো মালিক মালিক আল্লাপাক আপনার উপরে খুশি থাকেন থাকেন আমরা সন্তুষ্টের দয়া মায়া চাই হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও তোমার মোহব্বতের চাদর দিয়ে আমাদেরকে ডেকে দাও আমিন ইয়া